আর ভোরেই প্রধান যাজকরা প্রবীণ ও শাস্ত্রজ্ঞদের সাথে আলোচনা করলেন এবং পুরো পরিষদ নিয়ে তারা ইয়াসুয়াকে বাঁধলেন তাকে নিয়ে গেলেন এবং পিলাতের কাছে হস্তান্তর করলেন এবং পিলাত তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ইহুদিদের রাজা এবং তিনি উত্তর দিলেন তুমি তা বলছ প্রধান যাজকরা অনেক বিষয়ে তাকে অভিযুক্ত করলেন কিন্তু তিনি কিছুই বললেন না এবং পিলাত আবার তাকে জিজ্ঞেস করলেন তুমি কিছুই উত্তর দিচ্ছ না দেখ কতগুলি বিষয়ে তারা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে কিন্তু ইয়াসুয়া এখনো কিছুই উত্তর দিলেন না তাই পিলা তবাক হলেন এবং উৎসবের সময় তিনি তাদের কাছে একজন বন্দিকে মুক্তি দিতেন যাকে তারা ইচ্ছা করত এবং একজন ছিলেন বারাব্বাস নামে যিনি বিদ্রোহের সাথে জড়িতদের সাথে বন্দি ছিলেন যিনি বিদ্রোহে খুন করেছিলেন এবং জনতা জোরে চিৎকার করতে শুরু করল তাকে যে কাজ করতে বলল যা তিনি সব সময়ই তাদের জন্য করেছেন কিন্তু পিলাত তাদের উত্তর দিলেন আমি কি ইহুদিদের রাজাকে তোমাদের জন্য মুক্তি দেব কারণ তিনি জানতেন যে প্রধান যাজকরা ঈর্ষা থেকে তাকে হস্তান্তর করেছেন কিন্তু প্রধান যাজকরা জনতাকে প্রভাবিত করলেন যাতে বারাব্বাসকে তাদের কাছে মুক্তি দেওয়া হয় এবং পিলাত আবার তাদের উত্তর দিলেন আমি তার সাথে কি করব যাকে তোমরা ইহুদিদের রাজা বলে ডাকছ এবং তারা আবার চিৎকার করল তাকে ক্রুশবিদ্ধ কর তখন পিলাত বললেন কেন তিনি কি দোষ করেছেন এবং তারা আরও বেশি করে চিৎকার করল তাকে ক্রুশবিদ্ধ কর এবং পিলাত জনতাকে সন্তুষ্ট করতে ইচ্ছুক বারাব্বাসকে তাদের কাছে মুক্তি দিলেন এবং ইয়াসুয়াকে যখন তাকে চাবুক মারা হয়েছিল ক্রুশবিদ্ধ করার জন্য হস্তান্তর করলেন এবং সৈন্যরা তাকে নিয়ে গেলেন প্রেটোরিয়ামের ভিতরে এবং তারা পুরো ব্যান্ডকে একত্রিত করলেন এবং তারা তাকে বেগুনি পোশাক পরালেন এবং তার মাথায় একটি কাটার মুকুট পরিয়ে দিলেন এবং তাকে শুভেচ্ছা জানাতে শুরু করলেন হে ইহুদিদের রাজা এবং তারা তাকে বেত দিয়ে মাথায় আঘাত করল এবং তার মুখে থুথু ফেলল এবং হাঁটু মুড়ে তার উপাসনা করল এবং যখন তারা তাকে উপহাস করল তখন তারা তার উপর থেকে বেগুনি পোশাক খুলে ফেলল এবং তার নিজের কাপড় পরিয়ে দিল এবং তাকে ক্রুশবিদ্ধ করতে নিয়ে গেল এবং তারা সাইরেনীয় সিমন নামে একজনকে বাধ্য করল যিনি পথ দিয়ে যাচ্ছিলেন আলেকজান্ডার এবং রুফুসের পিতা তার ক্রুশ বহন করতে এবং তারা তাকে গোলগোথা স্থানে নিয়ে এলেন যা অনুবাদে বলা হয় খুলির স্থান এবং তারা তাকে মোর দিয়ে মিশ্রিত ওয়াইন পান করতে দিল কিন্তু তিনি তা গ্রহণ করলেন না এবং যখন তারা তাকে ক্রুশবিদ্ধ করল তখন তারা তার পোশাক ভাগ করে নিল লটারি করে দেখল কে কি নেবে এবং এটি তৃতীয় ঘন্টা ছিল এবং তারা তাকে ক্রুশবিদ্ধ করল এবং তার বিরুদ্ধে অভিযোগের শিরোনাম ছিল ইহুদিদের রাজা এবং তার সাথে তারা দুজন চোরকে ক্রুশবিদ্ধ করল একজন তার ডান দিকে এবং অন্যজন তার বাম দিকে এবং শাস্ত্র পূর্ণ হল যা বলে এবং তিনি অপরাধীদের সাথে গণনা করা হয়েছিল এবং যারা তার পাশ দিয়ে যাচ্ছিল তারা তার দিকে মাথা নাড়ল এবং বলল আহা তুমি মন্দির ধ্বংস করছ এবং তিন দিনে তা গড়ে তুলছ তুমি নিজেকে বাঁচাও এবং ক্রুশ থেকে নেমে এস তেমনিভাবে প্রধান যাজকরাও নিজেদের মধ্যে এবং শাস্ত্রজ্ঞদের সাথে উপহাস করে বলল তিনি অন্যদের বাঁচালেন কিন্তু নিজেকে বাঁচাতে পারলেন না ইজরায়েলের রাজা মসিহা এখন ক্রুশ থেকে নামুক যাতে আমরা দেখতে পারি এবং বিশ্বাস করতে পারি এবং যারা তার সাথে ক্রুশবিদ্ধ হয়েছিল তারাও তাকে অবজ্ঞা করল এবং যখন ষষ্ঠ ঘণ্টা এল তখন পুরো দেশে অন্ধকার নেমে এল নবম ঘণ্টা পর্যন্ত এবং নবম ঘণ্টায় ইয়াহুয়া জোরে চিৎকার করে বললেন এলিয়া এলিয়া লামা সাবাকথানি। যার অর্থ আমার ঈশ্বর ইয়াহ আমার ঈশ্বর ইয়াহ তুমি কেন আমাকে ত্যাগ করলে এবং যারা দাঁড়িয়ে ছিল তাদের কেউ কেউ শুনে বলল দেখ তিনি এলিয়াহকে ডাকছেন এবং একজন দৌড়ে গেল এবং ভিনেগার ভর্তি স্পঞ্জ নিয়ে এল এবং তা একটি বেতের উপর রাখল এবং তাকে পান করতে দিল বলল তাকে একা থাকতে দাও দেখা যাক এলিয়াহ তাকে নামাতে আসে কি না এবং ইয়াহুয়া জোরে চিৎকার করে আত্মত্যাগ করলেন এবং মন্দিরের পর্দা উপরের থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গেল এবং যখন শতাধিপতি যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন দেখলেন যে তিনি এভাবে চিৎকার করে আত্মত্যাগ করলেন তখন তিনি বললেন নিশ্চয়ই এই ব্যক্তি ছিলেন ঈশ্বরের পুত্র দূর থেকে তাকিয়ে থাকা নারীরাও ছিল তাদের মধ্যে ছিলেন মেরি মাগদালেন এবং মেরি যিনি জেমস এবং জোসেসের মা এবং শালোমে যারা গ্যালিলিতে ছিলেন তারা তাকে অনুসরণ করেছিলেন এবং তাকে সেবা করেছিলেন এবং আরও অনেক নারী ছিলেন যারা তার সাথে জিরুসালেমে এসেছিলেন এবং এখন সন্ধ্যা আসার সময় হল কারণ এটি প্রস্তুতির দিন ছিল যা সব্বাথের আগের দিন আরিমাথেয়া জোসেফ একজন সম্মানিত উপদেষ্টা যিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষায় ছিলেন তিনি এসে সাহসের সাথে পিলাতের কাছে গেলেন এবং ইয়াসুয়ার দেহ চাইলেন এবং পিলা তবাক হলেন যে তিনি ইতিমধ্যেই মৃত কিনা এবং শতাধিপতিকে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে তিনি কিছুক্ষণ আগে মারা গেছেন কিনা এবং যখন তিনি শতাধিকপতির কাছ থেকে জানলেন তখন তিনি জোসেফকে দেহটি দিলেন এবং তিনি ভালো লিলেন কিনলেন এবং তাকে নামিয়ে লিনেনে মুড়ে দিলেন এবং তাকে একটি কবরস্থানে রাখলেন যা একটি শিলায় খোদাই করা হয়েছিল এবং কবরস্থানের দরজার সামনে একটি পাথর গড়িয়ে দিলেন এবং মেরি মাগদালেন এবং মেরি যিনি জোসেসের মা তারা যেখানে তাকে রাখা হয়েছে তা দেখলেন